লৰালি বুকুত সিঁচি বহু ধেমালি চকুৰ পলকতে তই কত নহেৰালি আকৌ হেপিয়লা মদিৰাৰ ৰাগিত মাতাল হৈ হাই ভল্টেজ কবিতাৰে উপচাই দিম তোমাৰ হোৱাটছএপৰ ইনবক্স তই দেখ নে নাই ক আছে বুকু মৰম তুলৈ বুজনে নাই ক নমস্কাৰ নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ প্ৰতিগৰাকী দৰ্শকক আমাৰ এই বিশেষ অনুষ্ঠান শিল্পীৰ মনৰ কথাৰ মাজলৈ স্বাগতম জনাইছোঁ আজি আমি তিনিজন বিশেষ প্ৰতিভাক আপোনালোকৰ মাজলৈ লৈ আহিছোঁ তিনিজন যুৱ প্ৰতিভা আৰু তিনিওগৰাকী ভিন্ন ক্ষেত্ৰত তেওঁলোক জড়িত তেওঁলোকে খুব ভাল ভাল কাম কৰি আছে আজি আমি সেই তিনিজন যুৱ প্ৰতিভাক আপোনালোকৰ মাজলৈ লৈ আহিছোঁ আমি তেওঁলোকক চিনাকি কৰি দিব খুজিছোঁ প্ৰথমে আমাৰ মাজত আছে মৃদুল গগৈ মীৰ মৃদুল মীৰ মৃদুল তেখেত আছে আমাৰ মাজত তেখেত সংগীতৰ লগত বিশেষভাৱে জড়িত খুব ধুনীয়া ধুনীয়া গীত সংগীত তেওঁ কৰি আছে আৰু আমাৰ মাজত আছে নিৰঞ্জন দাস তেখেতে খুব সুন্দৰ বাঁহী বজায় বাঁহীৰ লগত তেওঁ জড়িত বাঁহীৰ সাধনা তেওঁ কৰি আছে আৰু এইফালে আছে আমাৰ বেদান্ত হাজৰিকা কবিতাৰ লগত তেওঁ জড়িত খুব সুন্দৰ সুন্দৰ কবিতা তেওঁ কৰি আছে কবিতা তেওঁ বাণীবদ্ধও কৰিছে বহুকেইটা গতিকে এই যিহেতু ভিন্ন তিনিটা ক্ষেত্ৰৰ তিনিজন প্ৰতিভা তিনিজন যুৱ প্ৰতিভা আমাৰ মাজত আছে গতিকে আমি তেওঁলোকৰ সৈতে কথা পাতিম আৰু শব্দ সুৰ আৰু অনুভূতি এই তিনিওটা ভিন্ন ক্ষেত্ৰৰ সংযোজনেৰে আজি আমাৰ এই অনুষ্ঠানটো আমি চলাই নিয়াৰ প্ৰয়াস কৰিম গতিকে আমি বিচাৰিম আপোনালোকো আমাৰ এই অনুষ্ঠানটোৰ সহযাত্ৰী হওক আমি পোনপ্ৰথমে এটি বাঁহীৰ সুৰেৰে আমাৰ অনুষ্ঠানটো আৰম্ভ কৰিব বিচাৰিছোঁ নিৰঞ্জন এটি বাঁহীৰ সুৰেৰে অনুষ্ঠানটো আৰম্ভ কৰোঁ মীৰ মৃদুলৰ কাষলৈ আহিছোঁ মীৰ মৃদুল যিহেতু সংগীতৰ লগত এক দীঘলীয়া সময় জড়িত হৈ থকা হৈছে খুব ভাল ভাল কাম আপুনি কৰি আছে আমি দেখিছোঁ সেইখিনি সংগীতৰ এই জগতখনলৈ কেনেকৈ অহা হৈছিলে প্ৰথম সংগীত কেতিয়া আৰম্ভ হৈছিল জীৱনত আৰু বৰ্তমান সময়ত সংগীতৰ কি কামত ব্যস্ত হৈ আছে আপুনি মই সৰুৰ পৰাই সংগীত ভাল পাওঁ শুনি শুনি শিকিলোঁ আৰু ক্লাছ ফ'ৰতে মই তাবলা বজাইছিলোঁ ফাৰ্ষ্ট তাৰপিছত লাহে লাহে সংগীতৰ প্ৰতি অলপ নিচাৰ আহিলে আৰু তেনেকৈ লাহে লাহে আগবাঢ়ি গ'লোঁ তাৰপিছত শিকিলোঁ অকণমান সংগীতৰ মানে চাৰগেমা পাৰানিছে অলপ শিকিলোঁ আৰু তেনেকৈ আগবাঢ়ি গ'লোঁ লাহে লাহে মানে সৰুৰ পৰাই আমাৰ ঘৰৰ পৰা ধৰ যিমানখিনি মোৰ লগৰ আছে বা যি যি মই যা যা লগ পাইছোঁ সকলোৱে সংগীতৰ প্ৰতি মোক বহুতখিনি উৎসাহ দিছিলে আৰু তেনেকৈয়ে আগবাঢ়ি গ'লোঁ সংগীতৰ প্ৰতি
বর্তমান সময়ত আপনি কি কাম করে আছে এটা সংগীতর? বর্তমান সংগীতর মানে মিউজিক প্রডাকশনের যিনি কাম সেইখানে করবো এটা লাই লাই স্টুডিও যে কাম থাকে আর গানের কাম করে আছো বর্তমান, আর নতুন নতুন কাম করে লাই লাই ওলাব গম পাব। ঠিক আছে, আমি আপনার এটা গীতেরে আপনার কথাটি আমি পাতি যাম, কিন্তু এটা গীতে আমি নিজের গীত যিকোনো আপনার ভাল লগা কোনো শিল্পীর হবো বা আপনার নিজের গীত তোমার কথা ভাবিলে জানা জোনা উপচি পরে বুকুর সিপারে এহেজার গোলাপে রঙা রঙা কলি মেলে ছায়া হয় আহাবার কাখরলে দিথ কত লাগে আহি বলে সপনতা কাখরলে তোমার কথা ভাবিলে জানা জোনা উপচি পরে জুকালে জুরুলা করিলে ছায়া হয়ে দিথ কত লাগে আহি বলে সপনতা এবাৰলে তোমার কথা ভাবিলে জানা উপচি পরে বুকুর সিপারে এহেজার গোলাপে রঙা কলি মেলে। খুব ধুনিয়া, খুব ধুনিয়া, আর মো ব্যক্তিগতভাবে খুব ভাল লগা এটি গীত পাপনদার। আপনার নিজের গীতও বহুকেইটা আছে, আমি সেইকেইটা গীতের মাজলে আহিম, কিন্তু যেহেতু আমার মাজত বেদান্তও আছে, বেদান্ত আপনার ওসরলে আইসো। কবিতার সাথে দীঘলীয়া সময় জড়িত হয়ে আছে, খুব ধুনিয়া ধুনিয়া কবিতা আপনি বাণীবদ্ধও করেছে ইতিমধ্যে, বহুকেইটা কবিতা খুব জনপ্রিয় আর মূর ভাবি ভাল লাগে ব্যক্তিগতভাবে, কারণ আপনার বহুকেইটা কবিতার মানে প্রথম শ্রোতা আর বহুকেইটা কবিতার আপনি যেটা প্রথম করেছিলেন মোবাইলত রেকর্ডিং করে দিয়া কামখানি বহুখিন দায়িত্ব মূর ভাগত পড়েছিল, সেই হিসাবে আজি আপনি এইখানে পর্যায়ে পাইছেহি, তারপর আহি খুবই ভাল লগা। বর্তমান সময় কবিতা আপনি কি কবিতাত ব্যস্ত হয়ে আছে বা নতুন কবিতা কিবা কি কামত লাগি আছে এটা এইখানে সময়? আসলে কবিতা প্রায় লিখি থাকা হয়, প্রায় করে থাকা হয়, আর এটা বর্তমান মাতৃদিবস আই আছে, আর মানে বহুত আগতে মা বলে একটা কবিতা মানে লিখেছিল, আর ভাবিছো এবার বাণীবদ্ধ করে অকান রাইজর মাজলে উলিয়াই দিম বলে মাতৃদিবস 12 তারিখে। আর আপনার ইতিমধ্যে বাণীবদ্ধ হওয়া বহুকেইটা কবিতা আছে, এই বারো আহিব, আমি এই কবিতার মাজলেও আহিম মাতৃদিবসত যেহেতু আহিব, কিন্তু তার পূর্বে আপনার আপনার সেই জনপ্রিয় বহুকেইটা কবিতা আপনার ইতিমধ্যে যেহেতু আছে ইউটিউবতো বহু দর্শকে চাইছে, গতি তার মাজের আমি কিবা একটা কবিতা এই মুহূর্তে শুনব পড়ো নাকি? আসলে একবারে গুয়াহী বিশ্ববিদ্যালয় থাকারপ্রায় মানে লিখা আরম্ভ করেছো, আর তার প্রথমতে সরপ্রায় আসলে কবিতা আবৃত্তির জড়িত, ভূত পোয়ালি নামের কবিতাটির মানে কবিতা আবৃত্তিকে শিকিছিল, তারপর যেটা দিনে দিনে ডর হলো আর যেটা ইউনিভার্সিটি পালো তেতিয়াই প্রথম মানে লিখবলে চেষ্টা করেছিল, আর তারপর প্রথমতে চেষ্টা করেছিল অভ্যাস করবলে যে কবিতা লিখাটা, আর এটা ভাবো কি যে
কবিতার বাবে বা কবিতা মূর বাবে এটা বা মানে কবিতার বাবে এটা অভ্যাস হব নিখোঁজো, ভালপোয়া হব খোঁজো, কারণ অভ্যাসব সলনি হয় আর ভালপয়ায় মানে বিশ্বাস করো যে মৃত্যুর পাশতো কথা কব জানো, গতি এটা চেষ্টা করো যাতে কবিতা মানে কবিতার প্রেমত করব বিচার আর কবিতাও যাতে মূর প্রেমত পেলাব পারে। আর গুয়াহাটী বিশ্ববিদ্যালয় থাকুতে একটা কবিতা মানে উলিয়াইছিল আর তেতিয়া সেই কবিতাটোয় যেহেতু মানে একবার প্রথম বাণীবদ্ধ করেছিল আর সেই কবিতাটোয় মানে আরম্ভ করব বিচার। গুয়াহাটী বিশ্ববিদ্যালয়ের তুমি মরম লগা ছোৱালীজনী, ভাল পালে পাবা নাপালে নাই, মই তোমার এক বক্ষীয় প্রেমিক, আজিকালি কিবা সপোনতো তুমি তুমি যেন লগা সেই 440 ভল্টৰ চাওনি, দিঠকতো দেখো মুকুট আমনি সরি পড়া যেন তোমার সেই সোনারুর হালধিয়া হাঁহিটি, মন যায় জানা নিতৌ আঙুলির ফাঁকি দি দুচকু চুমি যোৱা সেই হুরুস্তুকে ধরে আনি তোমার গলত পিন্ধাই দিবল, কি বুঝিবা পাগল মন পাগল ভাবনা পাগল উচ্ছ্বাস পাগল আখরা, তুমি RCC4 বয়জলর আগেদি পার হয়ে গেলে খিড়িকেদি চিঁড়ি চিঁড়ি আওরাম জুবিনদার গান, তোমাক দেখা পালে সপোন জাগি উঠে বুকু খনি হয় তাজমহল, তুমি বুঝি পালে পাবা নাপালে নাই, মই তোমার এক পক্ষীয় প্রেমী, আজি তোমার নামত জালুকবাড়ির বলিয়া বতাহ জাকক কলিজার চুকে কোণে খানি চিঁড়ি চিঁড়ি গান গান, সিগারেটর ধোঁয়া তরুয়াম অবহেলিত হওয়ার তারণা হোস্টেলর সাদত বহি আকাশের সঙ্গে বিপ্লব করিম প্রেমর, আকো এপিয়লা মদিরার লাগিতে মাতাল হই হাই ভোল্টেজ কবিতারে উপসাই দিম তোমার হোয়াটসঅ্যাপ ইনবক্স, তুমি প্রত্যুত্তর দিলে দিবা নিদিলে নাই, মই তোমার এক পক্ষীয় প্রেমিক, কোনে কয় আমাক বেকার নীলাজ প্রেমিক বলি, নিস্বার্থ মরম এসোপামান স্বাধীনতার জেপত লৈ ঘুরি ফুরা আমি একো একোজন বিন্দাস পৃথিবীর বিন্দাস প্রেমিক, আমি অনুশীলন করব না জানো হৃদয় ভঙার কলা, আজি তোমার নামত জালুকবাড়ির সেই কৃষ্ণচূড়াজোপার তলত বহি প্রেমর অনশন করিম, পাতি সাইকেল মারি মারি তোমাক পাছফালের আকো এবার সুধিম, ভাল পাই চা না মোক এবার কিনো যাব তোমার, তুমি ভাল পালে পাবা না পালে নাই, মই তোমার এক পক্ষীয় প্রেমিক, ধন্যবাদ। আর এই কবিতা যথেষ্ট চর্চা লাভ করেছিল বেদান্ত হাজরিকার, আর সেই সময় বিশ্ববিদ্যালয়ের কথা খুব সম্ভব 2017-18 সেইখিন সময় বেদান্ত হাজরিকার এই কবিতায় এক প্রকার টুলপার লগাইছিল গুয়াহাটী বিশ্ববিদ্যালয়ত, মই তোমার একপক্ষীয় প্রেমিক, ইউটিউবতো এই আছে উপলব্ধ কবিতাটো, ভিডিও আকারেও প্রস্তুত করেছিল সেই সময়, গতি আপনাদের চাব পাৰিব। আর একপক্ষীয় প্রেমিক সেই যে আরম্ভণি আসে তারপর কিন্তু বহুকেটা কবিতা হল, সেয়া শৈশবর উপর ভিত্তি করে হোক বা মাতৃর প্রতি থাকা প্রেমর উপর হোক, এই ধরনের আপনি কিন্তু বিভিন্ন দিকত কবিতা করেছে, এনেকা নহয় যে আপনি বিশ্ববিদ্যালয়ের সেই ডেকা মনের অকল প্রেম প্রেম লগা মানে উপরতে আপনি সেই ভাবনার উপরতে কবিতা আপনি করা নাই, আপনার কিন্তু আর বহুকেটা দিক আছে, গতি এই যে আপনি বিভিন্ন ক্ষেত্রত অনুভূতিব শব্দবর যে সজাই পড়ে আপনি কবিতা করে আসলে তারণাটো কি হওয়ার ভিতরপর আপনার কি এনেকা তারণা আছে যার কারণে আপনি, কারণ বহুত কিনা কবি ক্ষেত্র আছে আপনার মানে যান দূর জানো আপনি খুব ধুনিয়াকে শব্দর খেলা করব পারে, আপনি সংগীতর জড়িত আছিল তবলা বজাইছিল আপনি বা সেইখানে কাম আপনি করেছিল, কিন্তু তারপরও যে আপনি কবিতাকে বাছি ললে যে কবিতায় মানে অনুশীলন করিম এনেকে শব্দরে ইমান ধুনিয়াকে খেলা করে পিনি মানুষের আবেগ অনুভূতির মাঝে হৃদয়লে যাম, এই দিকটো মানে কেনেকে আহিলে মনলে কেনেকে আহিলে কিহৰ কাৰণে আপুনি এই ধৰণৰ বিভিন্ন ক্ষেত্ৰত কবিতাবোৰ কৰি আছে? আসলতে ভাল পোৱাটো অটোমেটিকলি হৈ যায়, কাৰণ আমাৰ চাৰিওকাষে বিভিন্ন বস্তু থাকে কিন্তু বিভিন্ন বস্তুৰ মাজত আমি কিছুমান বস্তুহে ভাল লাগে, গতিকে আৰু কবিতা মোৰ আগৰ পৰা ভাল লাগে আৰু যেতিয়া নতুন নিজৰ পৰা কিবা এটা কৰিব পৰা যায় সেইটো আৰু এটা মজা আছে, তো মই ভাবিলোঁ কি যদি নিজে নিজের কবিতাব মানুষ ইমান ভাল পায় আর মানে বহু ইন্সপায়ার হলো বহুতরপা বহুত ভাল ভাল লেখকর ইন্সপায়ার হলো মো দেউতারপা বহু ইন্সপায়ার হলো দেউতায় বহু শিকাইছিল, গতি সেইপর আসলে সরপরাই মো কবিতার প্রতি যোন প্রেম সেই আছে, আর অবভিয়াসলি আপনি যেটা আপনি লিখবলে লোক যিকোনো একটা দিকের ওপর বেশি লিখলেও কথাটা ভাল না লাগবে, আর আবেগ অনুভূতি সকলো দিকতে আমি তাক ফুটাব পারো আর সেই আবেগ অনুভূতির আর সেই শব্দরে আমি বিভিন্ন দিকক এখন চিত্র আমি কথার মাজরে বা শব্দর মাজে আমি তুলি ধরব পারো বলে মোৰ বিশ্বাস। আর এই আপনার যে বিশ্বাস এই বিশ্বাসক আপনি বাস্তবক রূপায়িত করা কিন্তু খুব সফল হয়েছে, কারণ প্রতিটি দিকরে আপনার কবিতা খুব সমাদর লাভ করেছে, কিন্তু শ্রোতা দর্শকর বেদান্ত হাজরিকা আছে মৃদুল গগৈ আছে আর
আমার মাজত নিরঞ্জন দাসও আছে, আমি কথা পাতি থাকিম এই ধরনের, আমি আর বহুখিনি কথা পাতিবলগা আছে, গান শুনবলে আছে, কবিতা শুনবলে আছে। আমি এই মুহূর্তে পুনের আক মৃদুলের কাছে যাবলে ওলাইছো। মৃদুলে যেহেতু এটা মাত্র গীতে আমাক এতিয়ালৈকে শুনাইছে, গতিকে বহুকেটা গীত তার নিজের আছে। মৃদুল, এই মুহূর্তে আপনার একটা নিজের গীত, কারণ বহুকেটা গীত আপনি করেছে এতিয়ালৈকে, বহু জনপ্রিয় গীতও আপনার আছে, গতিকে আপনার নিজের এটি গীত আমি এই মুহূর্তে যদি শুনব পারো। মই এটা কৰিছিলোঁ মৰমৰ অভিমানী বুলি, সেই গীতটি আপুনি গাওঁ। গীতটি লিখিছিলে গণেশ গগৈ মানুহটো, আৰু সংগীত মই নিজে কৰিছিলোঁ, গীতটো মন গাওঁ, আৰু মোৰ লগত গাইছিলে দীপান্বিতা দাস। ঠিক আছে। মৰম অভিমানী হো নাযাবা দূৰলৈ, কেনেকৈ থাকিম তোমাৰ অবিহনে, জিয়াই আছো জানা মই মাথো তোমালৈ, মরিব পারি তোমার বাবে মই, মরিব পারি তোমার বাবে মই, সুখে দুখে অতীত খুঁজ তোমায়, হদাই থাকিম তোমারে ছায়া হৈ, দুখে আবরিলেও বুক পাতিলাম অতি জনম তোমার জীবন তোমাতে, খপিলো জীবন তোমাতে, মরম অভিমানী গো না যাবা দূরলৈ, মরম মাথো তোমালৈ, বুকু মরম মাথো তোমালৈ। খুবই ধুনীয়া, খুব ভাল লগা এটি গীত। গীতটো কোনে কোনে গালে বুলি কলে আপোনাৰ লগত? মই গাইছিলোঁ আৰু মোৰ লগত দীপান্বিতা ডেকা গাইছিলোঁ। আৰু বৰ্তমান সময়ত আপুনি আৰু কি নতুন গীতৰ কাম কৰি আছে এইখিনি সময়ত? নতুন নতুন বহুকেইটা গীত কৰি আছোঁ, তাৰ আৰু বেছি দিন আৰু মা বুলি এটা মই গীত কৰিম, সেই গীতটি বৰ্তমান লাগি আছোঁ। আৰু আমি যিমান দূৰ আমি গম পাওঁ, যিমানখিনি খবৰ আমাৰ লগত আছে, আপুনি লখিমপুৰৰ পৰা আহি গুৱাহাটীতো এতিয়া নিজৰ হিচাপে আপুনি ষ্টুডিঅ' কৰিছে, সৰুকৈ হ'লেও আৰম্ভ কৰিছে, গতিকে সেইখিনি আপুনি তাত কেনেধৰণৰ কি কাম কৰি আছে বৰ্তমান সময়ত? বৰ্তমান মোৰ মিউজন বুলি এটা খুলিছোঁ সৰুকৈ ষ্টুডিঅ়টো, তাতে যিখিনি গানৰ কাম সৰু আমি কৰি থাকোঁ, আৰু সেইটো মোৰ কাহিলী পৰা জতিয়াতে আছে, গাব পাৰে। মানে গীত আপুনি নিজে গোৱাৰ উপৰিও আৰু বেলেগৰ বহুতো কৰিছোঁ, হয় ডিপ্লিমনাৰ পৰা ধৰি আপোনাৰ উপাসনা বা নীলাক্ষী, হয় দীপান্বিতা, পাপৰি গগৈ, বহুতখিনিয়ে আৰু আছে, বহুতখিনি নীলগাজা, তেখেতসকলে গীত কৰিছোঁ, মই গীত কৰিছোঁ। খুব ভাল কথা, খুব ভাল খবৰ, এধৰণে আগুৱাই গৈ থাকক, কামবোৰ কৰি থাকক। আৰু আমি আপোনাৰ পৰা এই মুহূৰ্তত আৰু এটা গীত শুনিব পাৰিম নেকি, আপোনাৰ নিজৰে হওক বা আপোনাৰ যিকোনো ভাল লগা গীত? মোৰে গায়ো এছিয়ান এটাই মই দিছিলোঁ গীত, সেই গীতে গাব লৈছোঁ। মোৰ নিজৰে এটি গীত গাবলৈ ওলাইছোঁ, আৰু গীতটি মোৰ লগত গাইছিলে প্ৰণামী কোঁৱৰ, আৰু গীতটি লিখিছিলে বিহান প্ৰদীপে, আৰু মই গাইছিলোঁ নিজে, আৰু সংগীতো মই নিজে কৰিছিলোঁ, গতিকে অকণমান গাওঁ। তই জান নে নাই ক, তই দেখ নে নাই ক, আছে বুকু মৰম তোলৈ বুজনে নাই ক, সপোনত আহ তই পৃথকত আছ তই, মুৰখীয়া ৰঙা কলি জাতিত থাকিবি দে তই, অই কিনো মৰম লগালি দেহে মনে সোমালি, আতি আতি বান্ধিলি মোক তোৰে প্ৰেমতে, ও মরম মোরে মরম, হবিলে মোরে
মরম থাকিবি তই মোরে খিয়াতে, ও মরম মোরে মরম হবি নে মোরে, ও মরম থাকিবি তই মোরে খিয়াতে। খুবই ধুনীয়া, খুবই ধুনীয়া। আর আপনার বহুকেটা গীত আছে, বহুকেটা জনপ্রিয় গীত আপনার আছে, আমি সেইকটা গীতর মাজলো আহিম। কিন্তু এই মুহূর্তে আমি পুনৰ বেদান্ত হাজরিকার ওসরে আহিব বিচাৰিছো। বেদান্ত হয় পুনৰ আপনার ওসরে আহিছো। একপক্ষ প্রেমিক আমি শুনিলো, একপক্ষ প্রেমিক যথেষ্ট সময়ত চর্চিত একটা কবিতা আসলে, বর্তমান সময়তো প্রাসঙ্গিক শুনি থাকে শ্রোতা দর্শকে। কিন্তু আমি আপনার যেহেতু বহুকেটা কবিতা আছে, গতি আমি বিচারিম আপনি তারপর আপনার ভাল লগা আর একটা কবিতা এই মুহূর্তে আমার দর্শক সকলের আগবাই দিও। একেবারে আমি যেটা কেতিয়ে অকলে থাকো কেতিয়ে মন যায় আমার সেই একেবারে লড়ালি কাললে উভতি যাবলে, আমার সেই দেউতায় দিয়া চিটিকনি এসারি মার বা মার কোলাত যেটা আমি শুয়েছিল, আমি সেই চাংগুটি টাংগুটি রবাব টেঙার ফুটবল এইবর যেটা খেলিছিল, আর সেই কথাবর কেতিয়া বড় মন যায়। আর মানে সেইখিন লড়ালি বলে একটা কবিতা লিখেছিল, আর সেই লড়ালি কবিতাটকে মানে শুনাব বিচার। আর এটাও ভাবো আমিও যেন এটাও লড়ালিত আছো, গতি লড়ালি কবিতাটলে অকান একটা অনুভূতি আসলে, সে মানে একটা কবিতা বলেও ঠিক নক, একটা অনুভূতির দরে লিখেছিল, অল্প একটা কাহিনীর দরে লিখেছিল, গতি সেইটকে মানে শুনাব বিচার। আগর দিনবরে ভাল আছে, বিছনাতে দেউতার টিকা চেলাই বেদ খার ভয়ত পুয়া সোনকালে বিছনা এড়ি চিঁয়রি চিঁয়রি নেওতা মুখস্থ করা, এক একগুণ এক, এক দুগুণ দুই, এক তিনি গুণ তিনি, দেউতার বুকুচাত উঠি জীবনক বল কই যার, মার আঙুলির বুলনীত সুখর নিদ্রাত হেরাই যার, ককায় তার সাধু শুনি কল্পনার পরিধিক আরো বাড়িবলে দিয়ার, পরীক্ষাত কম নম্বর পাই দেউতার ভয়ত মাক জোর কই খাবতি ধরা, সে সময়বর পলবর সচাই বড় সহজ আছে, সাইকেলর সিটত ভর দি যারে তারে পদূলির নঙলাত কম খুন্দিও নাছিল, আর শনিবারে শক্তিমান চোয়ার নামত ক্লাসত পেটর বিষ প্রায় হয়েছিল, কল্পনা বুড়াছিল অদ্ভুত, কত আছে আকাশের সীমনা, কত যায় সরি পড়ে পপিয়া তরা, বহু জল্পনা কল্পনায় ভরাই তুলিছিল মনের আল্পনা, পেটর উপরলৈকে হাফ প্যান্টু পিঁধি জেপত পাঁচ টাকা এটা লই যাওঁতেই নিজকে পৃথিবীর আটাইতকৈ ধনী মানুষটো যেন লাগিছিল। সেই সময়ৰ পদুমৰ কলি, চেংগুটি টাংগুটি, রবাব টেঙার ফুটবল, এইবোৰৰ মাদকতাৰ সম্মুখত আজিৰ ভার্চুয়েল সুখবোৰ যেন তেনেই সাধারণ। আগৰ দিনবোৰ বৰ ভাল আছিল, মোৰ পৃথিৱীখন সৰু আছিল অথচ সহজ আছিল, ধুনীয়া আছিল, লৰালি বুকুত সিঁচি বহু ধেমালি, চকুৰ পলকতে তই কত নহেৰালি, তই মোৰ বাবে হেঙুলীয়া আবেলি, উন্মাদ হৈ তুলৈ যেন মেলি দিন ঢাপলি, বেলি ডুবা চাই মনত পৰে তোক বৰ্তমান পদূলিত তলসৰা শেৱালি, লৰালি বুকুত সিঁচি বহু ধেমালি, চকুৰ পলকতে তই কত নহেৰালি। ছোৱালী বুলি ক'লে তেতিয়া খুব লাজ, প্রেমর কথা কলেই লাজতে নাকটো কত থও কত নথও এনে লাগিছিল, পিছে শৈশবতো প্রেম হয় সেইটো নাকচ নকৰো, দূরৰ পৰাই তাইক গোপনে গোপনে ৰ লাগি চোৱা, বি প্লাস আমুক আমুক বুলি বেঞ্চত কম্পাছেৰে ঘহাই ঘহাই লিখা, চিঠিত আং বাং এখোপাৰে অনুভৱ উপচাই পেলোৱা, আৰু তাকে ঘৰত গম পোৱাৰ পাছত ৰদত বহুপৰ চকু পানী মচি মচি আঁঠু কাঢ়ি থকা, সেই সময় মধুৰ বাবে আছিল এক ভীষণ ঘটনা, আজি সেইবোৰ মনত পৰিলে হাঁহি উঠে। আগৰ দিনবোৰ বৰ ভাল আছিল, এতিয়া পৰাধীন মইতো স্বাধীন হলো, সময়ৰ খুঁটত খোজে খোজে চিন্তা ভাৱনা ভালপোৱা মুঠতে জীৱনটো বৰ কমপ্লিকেটেড হ'ল, বাস্তৱৰ খোজবোৰত যেন এতিয়া অভিনয়ে অভিনয়, সেইকাৰণে মন যায় আকৌ উৰি যাবলৈ পুনৰ শৈশৱলৈ, জীবনের ধুমুহাবর যেন পাহরি সে একদম অবুজ শিশুটির দরে আকৌ জীবন উদযাপন করিম। আগর দিনবুরে ভাল আছিল, মোর পৃথিবীখন সরু আছিল অথচ সহজ আছিল, ধুনিয়া আছিল। ধন্যবাদ।
মোর পৃথিবী সরু আছিল অথচ সহজ আছিল অথচ ধুনিয়া আছিল সেয়াই আছে শৈশব আসলে সেয়াই শৈশব শৈশব কি যে এক মিঠা অনুভব মিঠা শিহরণ সেই অনুভৱবোৰ আসলে মানুষ যিমানেই ডাঙৰ হৈ গৈ নাথাকক যিমানে দায়িত্ব নাবাহক কিন্তু সেই শৈশৱৰ যে মিঠা অনুভৱ সেই অনুভৱ আৰু কোনোবাই জানো সেই অনুভৱবোৰ পাহৰিব পাৰে আসলে সেইটোৱে মই সেইটোৱে ভাবোঁ যে যিমান শৈশৱত থাকে সিমান মানুহ এটা এজন ডেকা হৈ থাকে মই তেনেকৈ লিখিছিলোঁ খুহুতীয়াকৈ যে মনটো সবল হ'লে মানুহবোৰ বুঢ়া নহয় আড্ডাবোৰ জমিবলৈ লগত কেৱল খুৰা নহয় ছুটি মোৰ কম বাবে আজিকালি ইমান খুৰা নহয় সপোন মোৰ ঢেৰ পিছে এটাও ভালকৈ পূৰা নহয় দুখৰ গান আজিকালি ইমান জোৰা নহয় ধৰ্মৰ জাতি নামত মই ইমান গোৰা নহয় বান্ধৱীৰ সন্তানে আংকেল বুলি মাতিলে কওঁ মইতো দাদাহে খুৰা নহয় খুবেই ধুনীয়া আচলতে এই ধৰণে শব্দ গাঁঠি গাঁঠি অনুভৱবিলাকক প্ৰকাশ কৰিব পৰাৰ যি কলা সেয়াই হৈছে কবিতা আৰু সেই কলা বেদান্তই খুব ধুনীয়াকৈ আচলতে আগুৱাই লৈ গৈছে আৰু আমি বিচাৰিম বেদান্তই এই যি নিজৰ কলা যি শব্দৰ লগত খেলিব পৰা অনুভৱবিলাকক সজাই পৰাই কবিতা ৰূপ দিব পৰা তাৰ যি প্ৰতিভা সেয়া সি আগুৱাই লৈ যাওক আৰু খুব ভাল কাম এইদৰে কৰি যাওক বেদান্ত আৰু আপোনাৰ বহু কবিতা আছে বহুকেইটা আমি আপোনাৰ একপক্ষীয় প্ৰেমিক শুনিলোঁ তাৰপাছতে ইমান ভাল লগা এটা শৈশৱৰ কবিতা শুনিলোঁ আৰু ইয়াৰ পাছতো আপোনাৰ কিন্তু আৰু বহু ভাল লগা কবিতা আছে মাতৃৰ প্ৰতি যি আপোনাৰ প্ৰেম তাৰো এটা আপুনি কবিতা কৰিছিলে সেই কবিতাটো সেইটো কৰি আছোঁ আৰু এইটো শুনাম লাহেকৈ হয় কিন্তু এতিয়া কবিতাৰ কথা কৈ থাকিলে এতিয়া যিহেতু অলপ ডেকা বয়স হয় গতিকে মই ভাবোঁ যে লিখা কথাত আপোনাৰ বয়সে বহুত প্ৰভাৱ পেলায় বয়স পৰিস্থিতি সময় এইখিনি কথাই বহুত প্ৰভাৱ পেলায় গতিকে মই ভাবোঁ যিমানখিনি প্ৰেমৰ কবিতা আছে এইটো বয়সত এই মাত্ৰত অলপ শ্বুট কৰে গতিকে মই ভাবিছোঁ আৰু প্ৰেম মানেতো একেবাৰে ফাগুনলৈ মনত পৰে যেতিয়া আমাৰ ফাগুনৰ কথা আহে তেতিয়া আমি প্ৰেম প্ৰেমক আমি ফাগুন বুলিও কওঁ চ' ফাগুন বুলি এটা কবিতা লিখিছিলোঁ একেবাৰে সৰু কবিতা চুটি কবিতা সেইটোকে অকণমান যদি ক'বলৈ যাওঁ ঠিক আছে ফাগুন হ'লো তেতিয়া যিহেতু এতিয়া ফাগুন আচলতে নামটো সৰু কবিতা যিহেতু এতিয়া ফাগুন পিন্ধাই দিওঁ তোমাৰ অনামিকা আঙুলিত মোৰ ভালপোৱা যিহেতু এতিয়া ফাগুন আঁকি লোৱা মোৰ কলিজাক চুই তোমাৰ কপালত ভালপোৱা মোৰ দুপাৰি চেলাউৰিৰ মাজৰ খং আঁতৰাই ৰং সানি দিয়া মোৰ প্ৰিয়তমা তুমি অহাৰ পৰা মোৰ চৌপাশে প্ৰেম প্ৰেম গোন্ধ বতাহৰ শাৰী তুমি অহাৰ পৰা তুমি মোক জগাই তুলিব পৰা দ্বিতীয় প্ৰিয় নাৰী তোমাৰ চকুত চকুত হৈ মই ক'ব খোজোঁ তোমাৰ চকুত চকুত হৈ মই ক'ব খোজোঁ মই হ'ব খোজোঁ তোমাৰ চকুৰেদি সৰকি অহা এটোপাল সুখ মই হ'ব খোজোঁ ভৰ নিজানত তোমাৰ সাহসৰ বল তোমাৰ হাতৰ তলুৱাত মই নিজক আঁকিব খোজোঁ আৰু ভৰিৰ তলুৱাত এখন পাহাৰক মোৰ চৌপাশে ইমান প্ৰহৰ আকাশৰ জোন তুমিয়েই চোন যিহেতু এটা ফাগুন মেৰিয়াই লোৱা তোমাৰ চুলিৰ খোপাত মোৰ ভালপোৱা যিহেতু এটা ফাগুন আঁকি লোৱা তোমাৰ অধৰৰ পাহিত মোৰ ভালপোৱা থেংক ইউ খুব ধুনীয়া আচলতে বেদান্ত ইমান কম কথাত ইমান সৰুকৈ মানে ইমান ডাঙৰ এটা বিষয় কেনেকৈ লৈ অহা হয় কবিতাৰ মাজেৰে কেনেকৈ সম্ভৱ ইয়াত আচলতে মই ভাবোঁ যিমান কম শব্দত যিমান অনুভূতি ঢালিব পাৰি সেইটোৱে আচলতে এজন কবিৰ কাৰণে ভাল লগা বিষয় আৰু মই ভাবোঁ আজিকালি আগতে আগৰ যোনবোৰ কবিতা অকণমান সেই অপৰিপক্ক আছিল সেইটোতো প্ৰত্যেকজন প্ৰত্যেক কথাই ভাবোঁ মই ভাবোঁ যে অপৰিপক্কতাৰে আৰম্ভ নকৰিলে পৰিপক্কনো হ'ম কেনেকৈ নিশ্চয় প্ৰথম যেতিয়া বাণীবদ্ধ কৰিছিলোঁ মই এতিয়া মই ভাবোঁ যে সময় হ'ল আৰু অলপ শিকা আৰু সময় হ'ল আৰু অলপ কিতাপ পঢ়াৰ বা এই বিষয়ে অকণমান আৰু জনাৰ চেষ্টা কৰি আছোঁ আৰু চবৰে এটা পৰিধি থাকে মই নিজৰ পৰিধিৰ ভিতৰত থাকি কামখিনি কৰি আছোঁ আৰু যেনেকৈ মোৰ ভাল লাগে কবিতাক কেনে এটা চোলা এটা পিন্ধাইছোঁ যে মোৰ দৰে এটা চোলা পিন্ধাইছোঁ মই যেনেকৈ ভাবোঁ গতিকে ভাল লাগে মানুহে ভাল পালে আৰু যেতিয়া ইমান ধুনীয়াকৈ কথাবোৰ কয় মোৰ ভাল লাগে আৰু এটা কথা মই জানিব বিচাৰিছোঁ আচলতে এই যে কবিতাবোৰ আপুনি লিখি আছে মাতৃৰ ওপৰত হওক শৈশৱৰ ওপৰত হওক এই কবিতাবিলাক লিখাৰ কিবা নিৰ্দিষ্ট সময় থাকে আপুনি আগতীয়াকৈ ভাবি লয় নে মই এই বিষয়টোৰ ওপৰত কবিতা লিখিম বুলি নে সেয়া স্বতঃস্ফূৰ্তভাৱে অহা আপোনাৰ অনুভৱবিলাকক আপুনি শব্দত আকাৰ দিয়ে সেইটো মই আচলতে মই বুজাব নোৱাৰোঁ বা ক'ব নোৱাৰোঁ কাৰণ এইটো নিজে আহি যায় আৰু সময় বুলি মোৰ ক্ষেত্ৰত একেবাৰে নাই মোৰ যেতিয়া তেতিয়া আহি যায় কেতিয়াবা যিকোনো সময়ত আহিব পাৰে আৰু এটা আবাহন বুকুৰ পৰা আহে মই সেইকাৰণে অলপ ওপৰজনকে কওঁ যে ধন্যবাদ তুমি ইমান ধুনীয়া এটা কবিতা মোক লিখা লিখিবলৈ যে এটা এই সাৰ্থকতাটো দিলা মই সদায় ওপৰকে কওঁ যে ওপৰবালাকে কওঁ যে সেইখন চাগে অলপ ডিভাইন কানেকশ্যন এটা থাকে যিকোনো ক্ষেত্ৰতে মই ভাবোঁ
সেয়া নিশ্চিতভাবে থাকিব লাগিব। কারণ কিছু কথা সকলের ইমান সহজ নহয়। আপনি যে খুব ধুনিয়াক শব্দর মালা গাঁথি পিনি আপনি একটা অনুভবক যে গাঁথি সজাই পড়ায় উলিয়াই দিয়ে কবিতার আকারে, সেয়া কিন্তু ইমান সহজ কথা নহয়। সেয়া কবিতা বলি নহয়, কবিতার দিকতে হোক বা সংগীতের ক্ষেত্রতে হোক, কিন্তু আপনার এই যে প্রতিভা সচাক শলাগ লোবলিয়া। আপনি আগুয়াই যাওক আর আপনি আপনার সাধনা অব্যাহত রাখব, আর খুব ভাল ভাল কবিতা আপনি করে যাও। আমি আর কবিতা শুনিম, আপনার যে আসবলিয়া কবিতা আমি শুনিম, কিন্তু পুনের আমি মৃদুল গগৈর কাশলে আহিব খুঁজিছো। মীর মৃদুল, পুনের আপনার কাশলে আইসো। যেহেতু আপনি দুটা আপনার নিজের গীত শুনালে, আপনি পাপনদার এটি গীত শুনালে, আর এই মুহূর্তে আমি আপনার এই জানিব খুঁজিছো যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি সংগীতের কাম বর্তমান যেহেতু নিজে গাইছেও, সংগীত আপনার শব্দ সংমিশ্রণ সেইখানে কামও করে আছে, কিন্তু তার উপরেও আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি সংগীতের এই যাত্রাটুক? ভবিষ্যৎ পরিকল্পনা বলিলে মানে নতুন নতুন বহুকিটা প্রজেক্ট করেছো এটা, আর ভাল ভাল সিঙ্গার গান করেছো এটা, আর আর ভবিষ্যৎ পরিকল্পনা আমার মুম্বাই একটা প্ল্যান হয়ে আছে, সেটা সাকে হব আর একটু বলে তো সেখানে একটা আমি পরিকল্পনা করে দিছো, আর তাতে মিউজিকের কাম করি, গীত আসবলিয়া বহুকেটা গীত আছে আপনার, সেখানে করে আছে, হ্যাঁ সেখানে করে আছে গোটেখানি, আর নতুন নতুন গীত পাব ভাল ভাল, আর কলোয় মো মা বলে রিসেন্ট আহিল, বিহু আছে বিহু আহিব, মডার্ন গান দুই তিনটামান আহি আছে মানে নিজরে, আর বাকি নতুন নতুন সিঙ্গার যেখানে আছে সিহতর কাম করে আছো। আর আপনি মৃদুল গগৈ এখিনিতে সুদিব খুঁজিছো, যেহেতু আপনাদের সংগীতের কাম করে আছে, গীত আপনাদের গায়, গীতর আপনাদের সুর করে, আপনাদের আসলে আপনি ব্যক্তিগতভাবে আপনি কিহত প্রাধান্য দিয়ে, আপনি শব্দ সুর মানে কিহত আপনার প্রাধান্য কিহত হয় দেখবলে পাওয়া যায়, যে বহুত পাতলিয়া গীতও মাঝে মাঝে কিন্তু আহি থাকা দেখা যায়, ইউটিউবত উপলব্ধ হয় খুব পাতলিয়া শব্দ পাতলিয়া সুর, গতিকে আপনি এই ক্ষেত্রে আপনার মত কি, আপনি কেন ধরনের? সুর বেশি প্রাধান্য দিও, কারণ সুরটা ভাল হলে মানে অটোমেটিক লিক্স আহে, আর লিক্স নেওয়ার লগে গানটা ধুনিয়া হয়ে যায়, তো মেনলি টিউন ভাল হব লাগে। ঠিক আছে, আমি এই মুহূর্তে আপনার আরো একটি গীত শুনব বিচার, আর যেহেতু আমার অনুষ্ঠানের সময়ও কমি আছে, গতি আপনার এটি অন্তিম গীত শুনিম, আপনার নিজের গীত হোক বা আপনার ভাল লগা যিকোনো শিল্পীর এটি গীত আমি শুনি আপনার। মই জুবিন দার এটি গীত গাব লৈছো। মন যায় মুরু মন যায়, মন যায় মুরু মন যায়, সুকুত সুকুত থাকলে লাহে লাহে উসর পাবলে, কাখে কাখে খোঁজ দিবলে, মন যায় মুরু মন যায়, সুকুত সুকুত হব মন যায়, তোমাক দেখা পালে সপোন জাগি উঠে, কুখনি হয় তাজমহল, মন নদী হয় মরম খুঁটি বয়, ধুবুরু তাত হয় সাথর, সুখত যেতিয়া তোমার দেখে যা যাবর অভিমান মুঠিতে রাখে, সুখত যেতিয়া তোমার যাযাবর অভিমান মুঠিতে রাখো, মন যায় মন যায় মন যায়, রারারি দে রে দাদা, রারারি দে রে দাদা, মন যায় উরু মন যায়, সুকুত খুবই ধুনিয়া, আসলে এটা একটি চিরসেউজ গীত, মোরও খুব ভাল লাগা জুবিন দা, এটা অন্যতম মোৰ প্রিয় গীত। মৃদুল গগৈ, যেহেতু অনুষ্ঠানৰ আমাৰ সময় কমি আহিছে, গতি আমি বিচাৰিছোঁ আপোনাৰ যি সাংগীতিক যাত্রা সেয়া আপুনি অব্যাহত রাখক, আৰু আপোনাৰ যিখিনি
ভবিষ্যতৰ পৰিকল্পনা আছে বুলি আপুনি ক'লে, আপুনি মুম্বাই যোৱাৰো আপোনাৰ পৰিকল্পনা আছে আৰু আপোনাৰ আহিবলগীয়া বহুকেইটা গীতৰ কামো আপুনি কৰি আছে, গতিকে আমি আশা কৰিম আপোনাৰ যিখিনি ভৱিষ্যতৰ পৰিকল্পনা আছে সকলোখিনি খুব ভালদৰে সফল হওক আৰু আপুনি আপোনাৰ যাত্ৰা অব্যাহত ৰাখক, আগুৱাই যাওক আপুনি। আৰু আপোনালৈও বহুত বহুত ধন্যবাদ জনাইছোঁ আৰু সমূহ ইয়াত যিসকল কৰ্মকৰ্তা আছে সকলোলৈ বহুত বহুত ধন্যবাদ জনাইছোঁ মোৰ ফালৰ পৰা। ধন্যবাদ। আমি এই মুহূৰ্তত পুনৰ বেদান্ত হাজৰিকাৰ কাষলৈ আহিব বিচাৰিছোঁ। বেদান্ত হাজৰিকাৰ পৰা আমি তেওঁৰ অন্তিমটো কবিতা শুনিম আৰু তেওঁৰ ভৱিষ্যত পৰিকল্পনা আমি জানিব বিচাৰিম। বেদান্ত, যিহেতু কবিতাক লৈ আপুনি বিশেষভাৱে নিজকে নিয়োজিত কৰি ৰাখিছে, আপুনি বহুকেইটা কবিতা ইতিমধ্যে বাণীবদ্ধ কৰিছে আৰু কবিতা আপোনাৰ আহিবলগীয়া আছে বুলি আপুনি ক'লে যে অতি সোনকালে আপোনাৰ এটা কবিতা আহিব, গতিকে আপুনি থুলমূলকৈ এইখিনি কথা আপোনাৰ আমাক জনাওক যে আপুনি ভৱিষ্যতৰ কি পৰিকল্পনা ৰাখিছে কবিতাক লৈ আৰু আপোনাৰ কি কবিতা আহিবলগীয়া আছে। আচলতে মই অলৰেডি ক'লোঁ যে কবিতা মোৰ বাবে ভাল পোৱা, গতিকে আৰু সেই ভালপোৱাখিনিক লৈ মই এটা মা নামৰ এটা কবিতা মই খুব সোনকালে উলিয়াম, ৰিলিজ কৰিম আৰু মোৰ নিজৰ ইউটিউব চেনেলতে মই উলিয়াম আৰু সংগীত কৰিছে বেদান্ত হাজৰিকা বুলি আছে ইউটিউবটো আৰু সংগীত কৰিছে মীৰ মৃদুল আৰু মই বাকী লিখিছোঁ কৰিছোঁ আৰু গতিকে আৰু সেই আশা আছে কবিতাক লৈ বহুত আশা আছে, যিমান দিন থাকিম সিমান দিন কবিতাও যাতে মুখতে থাকক, মই কবিতাত যি যি কবিতাত মৰি যোৱা মানুহ মই বুকুত ফুলি ফুলি সৰাপাত হৈ সৰি যোৱা মানুহ। খুব ধুনীয়া কবিতা, কবিতা লগা কথা, গতিকে আমাৰ সময় যিহেতু কমি আহিছে গতিকে আমি আপোনাৰ পৰা অন্তিমটো কবিতা শুনিম আৰু এই কবিতাটোৰে আমাৰ আজি অনুষ্ঠান সামৰিম। আপুনি কোনটো কবিতা? যিহেতু মই ভাল পোৱাৰ পৰা আৰম্ভ কৰিছিলোঁ আৰু মই কৈছোঁ যে বয়সটো থকালৈকে প্ৰেমক লৈ কৰাই ভাল আৰু মই আগতে কৰা এটা ভাল পাওঁ তোমাক নামৰ এটা কবিতা ইউনিভাৰ্চিটি থাকোঁতে লিখিছিলোঁ, ইউনিভাৰ্চিটি থাকোঁতে কৰিছিলোঁ, সেই কবিতাটোৰে মই গোটেই অনুষ্ঠানটো সামৰিব বিচাৰিছোঁ। ঠিক আছে। Sent, delivered and seen. Dot, dot, dot. এনেদৰে তুমি হাজাৰ বাৰ নাকচ কৰিলেও এই অনুৰাগ, এই শব্দ, এই কবিতা মাথো তোমাৰ নামত, কিয় জানা ভাল পাওঁ তোমাক। বাস্কেটবল কৰ্টত এই যে তুমি অন্যৰ বাবে জোৰে গৈ বজাইছিলা হাত চাপৰি, এনে লাগিছিল যেন 5 ফুট 5 ইঞ্চিৰ মই মানুহটো হৈ 10 ফুট উচ্চতাত উৰন্ত গতিত বাস্কেট কৰি একে কোবেই নিজৰ কৰি লওঁ আনৰ নামত উদযাপন কৰা তোমাৰ প্ৰত্যেকটো উৎসাহ, তোমাৰ দুচকুৰ কাজৰত মোক চোৱাৰ হাবিয়াস অনেক, যাৰ বাবে বহু চেষ্টা প্ৰচেষ্টা। উদং পকেটত শুকান দুহাতেৰে হাত ফুৰাই উদযাপন কৰোঁ মাৰ্কেটত তোমাৰ উপস্থিতিৰ সন্ধ্যা। ইউনিভাৰ্চিটি বাছত উঠি মাথো তোমাৰ নামতেই আৰম্ভ বহুদিন বহু লক্ষ্যবিহীন যাত্ৰা, আৰু এই অদৰকাৰী যেন লগা মোৰ পাগল পাগল হাঁহিবোৰ, কিয় জানা ভাল পাওঁ তোমাক। বন্ধুত্ব কি যে বাজে তোমাৰ প্ৰস্তাৱ, পুনচাতেই মোৰ প্ৰত্যাখ্যা, মিছাৰ যন্ত্ৰণাৰে উশাহ দিয়াবলৈ মইতো সমাজৰ অন্ধ চকুত বন্ধ, কোনো অভিধানবিহীন নিষেধাত্মক শব্দ নহয়, দুখৰ আমদানি আৰু সুখৰ ৰপ্তানি কৰিবলৈ আবেগৰ কোনো বেকাৰ বেপাৰীও মই নহয়। অলিয়াক্ৰিমৰ সলনি মোৰ অনুৰাগী প্ৰণয়কে সানি চেতক কৰা না তোমাৰ দুগাল, বুকুটো ঢৌ তোলা তোমাৰ লাজুকীয়া হাঁহিত এতিয়া এই হৃদয় মাতাল, হে তোমাতেই মোৰ সপোন দেখিবৰ মন, তোমাতেই মোৰ দিঠক সাজিবৰ মন, আৰু অদৰকাৰী যেন লগা মোৰ পাগল পাগল হাবিয়াসবোৰ, কিয় জানা ভাল পাওঁ তোমাক। ধন্যবাদ। খুবেই ধুনীয়া, খুবেই ধুনীয়া। আচলতে বেদান্ত হাজৰিকাৰ প্ৰতিটো কবিতাই হৃদয় চুই যায়, সেয়া মাক লৈ লিখা কবিতাই হওক বা সেয়া শৈশৱেই হওক বা সেয়া বিশ্ববিদ্যালয়ৰ প্ৰেম হওক, সেয়া একপক্ষীয় প্ৰেম হওক, নহয় জানো, গোটেইখিনি কবিতাই খুব ভাল লগা কবিতা। আৰু বেদান্ত আপুনি এনেধৰণে আগুৱাই যাওক, আপোনাৰ কবিতাৰ আপোনাৰ যি যাত্ৰা সেয়া অব্যাহত ৰাখক, আৰু মীৰ মৃদুল গগৈ আপোনাকো আমি আমাৰ শুভকামনা আছে, আপুনিও আপোনাৰ যাত্ৰা অব্যাহত ৰাখক। আৰু যিহেতু নিৰঞ্জনে খুব কম কথা কয়, বহুত বেছি কথা তেওঁক সুধি মই আমনি কৰা নাই, নিৰঞ্জনেও নিজৰ যাত্ৰা অব্যাহত ৰাখক, খুব ভাল বজায়। আৰু খুব ভাল লগা কথাটো হৈছে যে এই তিনিও যুৱ প্ৰতিভা লখিমপুৰ জিলাৰ, তিনিওৱে লখিমপুৰ জিলাক প্ৰতিনিধিত্ব কৰিছে আৰু লখিমপুৰখন যিহেতু সংস্কৃতিবান এখন ঠাই বুলি সকলোৱে জানে, গতিকে তিনিও যিহেতু একেখন জিলাৰ পৰা ওলাই আহিছে, গতিকে আপোনালোক তিনিওৱে নিজৰ ধাৰা এইধৰণে অব্যাহত ৰাখক আৰু আপোনালোকে নিজৰ কৰ্মক্ষেত্ৰত সুনাম অৰ্জন কৰক। গতিকে প্ৰিয় দৰ্শক, সেয়া আছিল আমাৰ মাজত মীৰ মৃদুল, নিৰঞ্জন দাস আৰু বেদান্ত হাজৰিকা, গতিকে তিনিও যুৱ প্ৰতিভাই আজি আপোনালোকৰ আগত নিজৰ প্ৰতিভাৰ কিছু আভাস দিলে আৰু আমি বিচাৰিম তেওঁলোকে এইধৰণে নিজৰ প্ৰতিভাক আগুৱাই নিয়ক আৰু যি তেওঁলোকৰ সপোন আছে ভৱিষ্যতক লৈ সেই সপোন তেওঁলোকে চুৱক, তেওঁলোকে আকাশ চুৱক আৰু এইধৰণে সমাজলৈ তেওঁলোকে নিজৰ নিজৰ ক্ষেত্ৰত অৱদান আগবঢ়াই যাওক।